ট্যাগ বিডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আজকে আমরা শিখব কিভাবে ক্যামেরা র এবং পিএইচডি ফাইলের অর্থাৎ পিএইচডি এক্সটেনশন অথবা ক্যামেরা র এক্সটেনশন ফাইল, র এক্সটেনশন, নফ এক্সটেনশন যেগুলো সাধারণত উইন্ডোজে প্রিভিউ আসে না ছবিগুলো, সেগুলো আমরা প্রিভিউ দেখবো, অর্থাৎ আইকন প্রিভিউ। তো আইকন প্রিভিউ অথবা প্রিভিউ দেখার জন্য আমাদের যে কোনো টিপ বা জেপিজি ফরম্যাটের প্রিভিউ দেখা যায়, কিন্তু পিএইচডি ফরম্যাটের প্রিভিউ দেখা যাচ্ছে না। তো আমরা পিএইচডি ফরম্যাটের প্রিভিউ দেখার জন্য আমাদের একটি এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। তো আমি একটা ফ্রি এক্সটেনশন থেকে কিভাবে এই কাজটি করা যায় সেটি দেখাবো। তো ফ্রি এক্সটেনশনে আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি এক্সপ্লোরার ওপেন করে আমরা সেখান থেকে এই লিঙ্কটিতে গিয়ে আমরা ফাইলটিকে ডাউনলোড করব। সেই জন্য আমরা sourceforce.net এই সাইট থেকে গিয়ে আমরা এই স্যাস থাম্ব এক্সটেনশনটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করব। তো এটি ফ্রি, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ঠিকানায় গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি এই ইউআরএল অ্যাড্রেসটি যেটি সেটি আপনাদের জন্য ভিডিও ডিটেলসের ডিসক্রিপশনের নিচে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এটা যে কোনো উইন্ডোজের ভার্সনে সাপোর্ট করে, এক্সপি থেকে শুরু করে উইন্ডোজ 10 পর্যন্ত। তো আশা করি বুঝতে পারছেন। আমরা এখন ডাউনলোড অপশনকে ক্লিক করি, ডাউনলোড শুরু হয়ে যাবে আমাদের। জাস্ট কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে মেসেজ দিচ্ছে ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করব। তো 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। আমার এখানে 30 সেকেন্ড দেখাচ্ছে। আপনি ইন্টারনেট স্পিড উপর নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে ফাইলটি ডাউনলোড হতে। আমার ফাইলটি যখন ডাউনলোড হয়ে গেছে, এখানে ডাউনলোড কমপ্লিট হয়েছে, আমরা ডাউনলোডে গিয়ে দেখি সুইন ফোল্ডার থেকে দেখব। এখানে ফাইলটিকে জাস্ট রাইট মাউস ক্লিক করে ওপেন থেকে ইনস্টল দিব। আর কোনো কিছু না, সিম্পল হয়, যে কোনো সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ। জাস্ট নেক্সট নেক্সট দিলে সফটওয়্যার ইনস্টল হয়। ইংরেজি ওকে, কোনো কিছু করার দরকার না, শুধু নেক্সট, আই এগ্রি, নেক্সট নেক্সট ইনস্টল। সফটওয়্যারটি নেট থেকে কিছু টেম্পোরারি ফাইল ডাউনলোড করবে, নেট কানেকশন ডিসকানেক্ট করবেন না। ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আমরা ডাউনলোড হবে আবার ইনস্টলও করবো, অর্থাৎ সে সিস্টেমের সাথে আপডেট করে নিচ্ছে। এই যে ইনস্টল হচ্ছে, সেটিংগুলো অ্যাপ্লাই করতেছে। জাস্ট ফিনিশ, বাস। এখন আমাদের পিএইচডি অথবা ক্যামেরারও যে ফাইলগুলোর ছবিগুলোর আমাদের প্রিভিউ দেখাচ্ছিল না, সেটার প্রিভিউ দেখা যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটির আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ।